প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল যেটা আগামী বিশ জুলাই কিন্তু হজ কথা ছিল শনিবার বর্তমান পরিস্থিতি এবং কোঠা আন্দোলনের ফলে কিন্তু পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হলো সেটা কবে দিচ্ছে এবং কখন হবে পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে অন্যজনকে দেখার জন্য সহযোগিতা করে দেবেন এখন যে বিষয় নিয়ে আসি আপনার প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর ফরে ফরেস্টার ফরে পদে লিখিত পরীক্ষা স্থাপিত এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগত যেন জানানো যাচ্ছে যে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নং বাইশ শূন্য এক শূন্য 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 দশমিক শূন্য শূন্য সাত শূন্য পাঁচ তিন নয় চার চব্বিশ ছয় শূন্য তারিখ উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ প্রেক্ষিতে ফরেস্টার পদের জনবল নিয়োগের নিম্নে আগামী বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ শনিবার সিরে নগর নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগড় ঢাকা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থাপিত করা হলো লিখিত পরীক্ষা নতুন তারিখ সময় জানানো হবে উল্লিখিত পরবর্তী যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার জন্য নতুন নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে যখন পরীক্ষা হবে তারা কিন্তু তখন জানাবে এবং পরবর্তীতে কোনো পরীক্ষার যখন পরীক্ষা হবে যখন পরীক্ষা হবে নতুন কোনো প্রবেশপত্র কিন্তু ইস্যু করা হবে না এই একই প্রবেশপত্রতে আপনাদের পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাদের বিষয়গুলি তারা কি বোঝাতে চেয়েছে আপনাদের কোনো ধরনের কিন্তু নতুন কোন প্রবেশপত্র দেওয়া হবে না আপনারা ভালো এই যে এই প্রবেশপত্রটা আপনারা কিন্তু আপনাদের কাছে রাখবেন পর্বের নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না সেই ক্ষেত্রে এটার মাধ্যমে আপনাদের পরীক্ষা দিতে হবে আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের যখনই আপডেট পাবো তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলাম আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও পেলে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম